আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে টাইপ স্ক্রিপ্ট এক্সপ্লোর করা যায়। বিশ্বাস করুন, আমি এক লাইনের টাইপ স্ক্রিপ্টের কোড আমার জীবনে লেখি নাই। আজকে একেবারে শুরু থেকে দেখবো যে কিভাবে টাইপ স্ক্রিপ্ট শুরু করা যায়। তো আমি জাস্ট একবার পুরো সুমিত দাদার সিরিজটা দেখেছি, আর একবার শুধু অর্ধেক পর্যন্ত আর কি দেখা হলো। তো আমি জাস্ট দেখবো যে কিভাবে আমি টাইপ স্ক্রিপ্ট শিখতে পারি বা আমরা শিখতে পারি, সেরকম দেখি যে কিভাবে এক্সপ্লোর করা যায়। ফানি, আসলে খুব সিরিয়াস কোনো ইয়ে না, ভিডিও করছি না আজকে আমি। তো আমি এর জন্য প্রথমে W3 স্কুল কালকে লিখেছিলাম, শুধু সার্চ দিয়েছিলাম আর এর ভিতরে ঢোকা হয়নি। টিউটোরিয়ালস পয়েন্টে রয়েছে দেখলাম, W3 স্কুলে মনে হয় নাই। আচ্ছা, তো টাইপ স্ক্রিপ্টের আমরা অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আরো ভালো হয়, যে এখানে পেলাম জাভা পয়েন্ট টাইপ স্ক্রিপ্ট টিউটোরিয়াল, এগুলো সাইট থাক খোলা থাক। হ্যাঁ, তো এইখানে দেখবো আসলে টাইপ স্ক্রিপ্ট কি, একটু দেখি টাইপ স্ক্রিপ্ট কি। যদিও আমি যেটা বুঝলাম ওইখান থেকে সুমিত দাদার ভিডিও দেখে, যে টাইপ স্ক্রিপ্ট হলো জাভা স্ক্রিপ্ট একটা সুপার সেট, তার মানে হলো সেখানে টাইপটা বেশি টাইপের প্রতি জোর দেওয়া হয়। আমি যেটা বুঝলাম, জোর বলতে আমরা যখন সি, সি প্লাস প্লাস এ প্রোগ্রামিং করেছি, সেখানে টাইপ গুলো বলে দেওয়া লাগতো। একটা ফাংশন যখন কল করতাম বা আমরা যখন ভেরিয়েবলস ডিক্লেয়ার করতাম, সেগুলোতে টাইপটা আমাদের স্ট্রিক থাকতো, যে টাইপের ডাটা আমরা ভেরিয়েবল আমরা ইয়ে করবো সেই টাইপের ডাটা আমরা অ্যারেতে নিতে পারবো। তো এখানেও ঠিক অবজেক্ট বা ফাংশন বা ভেরিয়েবল গুলোর ক্ষেত্রে টাইপ স্ক্রিপ্ট, সেটাই আমি বুঝলাম যে সেখানে আমাদের টাইপ গুলো বলে দেওয়া হয়। তাতে করে সুবিধা অবশ্যই অনেক আছে, এতে কনফ্লিকশন হবে না পরবর্তীতে, গিয়ে এক টাইপের ডাটার মধ্যে অন্য টাইপের ভেরিয়েবলের মধ্যে অন্য টাইপের ডাটা দিচ্ছি না, এই ধরনের, বা আরো বিষয়, সবগুলো বিষয় মনে নাই। আমি জাস্ট এটাই দেখাচ্ছি যে একবার দেখে বা ইয়ে করে কিভাবে শেখা যায়। আরো বেশ কিছু বিষয়ে বলেছে যে এখানে আমরা যখন প্রোডাকশনে নিয়ে যাব তখন যে ইরর গুলো হয় সেই ইরর গুলো কিভাবে কভার করা যায়। তাছাড়া আবার টাইপ স্ক্রিপ্ট দেখলাম যে ECMA স্ক্রিপ্ট 6 এর, অর্থাৎ যে আপডেট যেগুলো জিনিস আমাদের অ্যারো ফাংশন, এগুলো যাবতীয় জিনিস এখানে সাপোর্ট করে। তো এটাই, জাভাস্ক্রিপ্ট ইজ ইকুয়াল টু টাইপ স্ক্রিপ্ট, নাথিং মোর। যে খুব বেশি যে ফাস্ট করবে এরকম কোথাও যেন আমি দেখেছিলাম যে টাইপ স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট চেয়ে অনেক ফাস্ট বা এই সেই, তো এটা না, জাস্ট শুধু। হ্যাঁ, আর একটা জিনিস সুমিত দাদাও বললেন যে যেটা ডেভেলপার এক্সপিরিয়েন্সটা বেটার করে আর কি। তো যাই হোক, দেখি কি এখানে একটু জাস্ট পড়ে দেখবো। টাইপ স্ক্রিপ্ট লেটস ইউ রাইট জাভাস্ক্রিপ্ট দ্য ওয়ে ইউ রিয়েলি ওয়ান্ট টু। ওকে, আমরা যেভাবে আসলে জাভাস্ক্রিপ্ট জানতে চাই, ও ওয়ার্ড প্রথমে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ কে দেখায়। আসলেই তো দেখা যাচ্ছে, এখনো ডাটা টাইপ ডিক্লেয়ার না করে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডাটা দিতে পারছি, অবজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের ডাটা দিতেছি। এই যে টাইপের ব্যাপারগুলো আসলে ওয়ার্ড, সাধারণত অন্য ল্যাঙ্গুয়েজ থেকে যদি আমরা আসি, মানে বলা যায় লুজ টাইপিং, PHP কে যেমন বলা হয় আর কি। যাই হোক, টাইপ স্ক্রিপ্ট ইজ এ টাইপ সুপার সেট অফ জাভাস্ক্রিপ্ট দ্যাট কম্পাইলস টু প্লেইন জাভাস্ক্রিপ্ট। টাইপ স্ক্রিপ্ট ইজ পিওর অবজেক্ট ওরিয়েন্টেড উইথ ক্লাস। আচ্ছা, আরেকটা ক্লাস ইন্টারফেস ইন্টারফেসেস, এই আরো বেশ কিছু বিশেষ জেনারিক জিনিসগুলো আছে, এইগুলো আমরা পরবর্তীতে এক্সপ্লোর করবো। আমি আসলে একবার দেখেছি, জাস্ট এগুলো ইউজ করিনি, এখন আমি দেখবো যে কিভাবে ইউজ করতে পারি, কি কি ভুল হয়। এইগুলো জিনিসগুলো টাইপ স্ক্রিপ্টে রয়েছে, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করার ক্ষেত্রে বেশ অনেক সুযোগ সুবিধা নিয়ে আসছে টাইপ স্ক্রিপ্ট, বা আমরা যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব তারা টাইপ স্ক্রিপ্ট দিয়ে করলে বেটার হবে। ওকে, ইন্টারফেস অ্যান্ড স্ট্যাটিক্যালি টাইপড লাইক সি হ্যাশ অর জাভা। আরেকটা ব্যাপার হলো, দেখা যাচ্ছে পাইথনে আমি কাজ করেছি, দেখি যে সেখানে টাপলস রয়েছে বা বিভিন্ন জিনিস যেগুলো ল্যাক রয়েছিল জাভা স্ক্রিপ্টে, সেগুলো এখানে টাইপ স্ক্রিপ্ট সেটাকে সমৃদ্ধ করেছে। আসলে দ্য পপুলার জাভা স্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক অ্যাঙ্গুলার 2.0 ইজ রিটেন ইন টাইপ স্ক্রিপ্ট মাস্টার। টাইপ স্ক্রিপ্ট মাস্টারিং টাইপ স্ক্রিপ্ট ক্যান হেল্প প্রোগ্রামার্স টু রাইট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামার অ্যান্ড হ্যাভ দেম কম্পাইল টু জাভা স্ক্রিপ্ট। আসলে টাইপ স্ক্রিপ্ট কিছুই না, মূলত পরে জাভা স্ক্রিপ্ট এটা কম্পাইলড হয়ে যায় বোথ অন সার্ভার সাইড অ্যান্ড ক্লায়েন্ট সাইড। ওকে, আচ্ছা, আর বিশেষ করে আমি টাইপ স্ক্রিপ্টে আসার একটা কারণ হলো, আমি নেক্সট শুরু করতে চাচ্ছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখি ওখানে একটা ফিচার পেলাম যে নেক্সট টাইপ স্ক্রিপ্ট সাপোর্ট করে বা এই ধরনের জিনিস, সার্ভার সাইড রেন্ডারিং এর নেক্সট আর কি ফ্রেমওয়ার্ক রিয়েক্টের। তো সেই জন্য আমি ভাবলাম আগে টাইপ স্ক্রিপ্টটাই আগে আমি শিখে নেওয়ার চেষ্টা করি। আসলে প্রোগ্রামিং শেখার ব্যাপারে আমার সে হলো, জাস্ট সেন্টেক্স জানলেই কখনো প্রোগ্রামিং জানা হয় না, এর ব্যবহার যত আমরা করবো ইউজ টু হবো আসলে তত আমরা সেটা শিখতে পারবো। একদিনে দেখে একদিন সব গিলে ফেললেই হবে না, সেগুলো ব্যবহার করতে হবে প্রতিনিয়ত। তো এই জন্য আর হঠাৎ করে একদিন ব্যবহার করলে আবার মনে না থাকারই কথা যে আমি কি করছি। তো লজিক যদি বলেন, লজিকের ব্যাপারটা এটা সবার থাকে না, তবে চেষ্টা করে যদি সেন্টেক্স জানি কাজ করা যেতে পারে, নো প্রবলেম। প্রোগ্রামার্স কামিং ফ্রম অবজেক্ট ওরিয়েন্টেড উইল ফাইন্ড ইট ইজি টু ইউজ। আচ্ছা, এটা এটা যারা অবজেক্ট ওরিয়েন্টেড থেকে আছে তারা এটা ভালো মানে ভাবে কমফোর্টেবলি ইউজ করতে পারবে। আর ডট নেট এর কি যেন একটা কথা আমি ওখানে শুনি, সুমিত দাদা বললো
ডট নেটের উপর ইয়ে করে, যাই হোক ডট নেট থেকে এটাকে, জানি না এই পুরো কথাটা কমপ্লিট করতে পারছি না, আপনারা যারা জানবেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। ওকে, উইথ দ্য নলেজ অফ টাইপস্ক্রিপ্ট দে ক্যান বিল্ড ওয়েব অ্যাপ্লিকেশন মাস্ট ফাস্টার অ্যাজ টাইপস্ক্রিপ্ট হ্যাজ গুড টুলিং সাপোর্ট। ওকে, prerequisite as a reader of this tutorial you should have a good understanding of OOP, object oriented programming concepts and basic javascript to make the most of this tutorial. Okay, compiler execute slash execute typescript programmer click low for most of the example given in this tutorial you will find try it option, so just make use of it and enjoy your learning. Try it ekhane dile eta dekha jabe eta run korbe. আচ্ছা, এইখানে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, ভার মেসেজ কোলন স্ট্রিং, এখানে যে মেসেজটা কি টাইপের হবে স্ট্রিং সেটা বলে দেওয়া হলো এক্সপ্লিসিটলি। হ্যাঁ, এখানে কিছু না দিলে সেটা এনি হতো, আবার এনি হতো না, কারণ যেহেতু এখানে ইনিশিয়ালি আমরা ডিফাইন করে দিলাম এটা তখন স্ট্রিং টাইপ হয়ে যেত, তাই না? তো যাই হোক, এখন কনসোল ডট লগ মেসেজ করলে হ্যালোয়ার্ডটা পাওয়া যাবে। অন কম্পাইলিং ইট জেনারেট ফলোয়িং জাভাস্ক্রিপ্ট কোড, এটাকে জাভাস্ক্রিপ্ট কোড করবে কি, ভার মেসেজ হ্যালোয়ার্ড কনসোল ডট হ্যালোয়ার্ড। তো এটা জাস্ট জাভাস্ক্রিপ্ট, এরকম খালি আমরা স্ট্রিং দিলাম, মানে এটা ডাটা টাইপটা বলে দিলাম এখানে আসলে। তো এটা আমি এখানে রান না করে সুমিত দাদা যেভাবে রান করেছে, লেট মি চেক আউট আইদার মাই ভিডিও রেকর্ডিং ইজ গোয়িং অন নট। ওকে, তো এখন এটা করার জন্য আমি টাইপ স্ক্রিপ্ট শেখার জন্য আমি একটা ফোল্ডার বানাই নেই প্রথমে। ওকে, ফোল্ডারের নাম দিলাম হলো টাইপ স্ক্রিপ্ট, হয়তো একটু সাউন্ড পলিউশন হচ্ছে, টাইপ স্ক্রিপ্ট। ওকে, হ্যাঁ, তো এখন এই টাইপ স্ক্রিপ্টটাকে ফোল্ডারটাকে আমি ওপেন করে নেব হলো আমার ভিজুয়াল স্টুডিও কোডে। ওকে ফাইন, এখন আমি সিম্পলি এটাকে ওপেন করে নেব হলো ভিজুয়াল স্টুডিও কোডে। আসলে আমি শিখে আসার পরে টিউটোরিয়াল তৈরি করছি না, জাস্ট যেটুকু গেইন করলাম সেটুকু দিয়ে আসা। নেক্সট স্টেপ আমি কি করব অ্যাজ এ লার্নার, আমি সেটা বোঝাতে চাচ্ছি যে আসলে আমরা কিভাবে শিখতে পারি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আসলে যে এর পরে এই এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমি কি করব যদি আমি শিখতে চাই যে হ্যাঁ আমি টাইপ শিখবো, তখন আমি সিরিয়াসলি এটা শিখে নেই আগে, তারপরে দেখাচ্ছি। এখানে আমরা সার্চ দেবো সিম্পল প্রজেক্ট উইথ টাইপ, আচ্ছা রিয়াক্ট উইথ টাইপ টাইপ স্ক্রিপ্ট কিছু আছে নাকি দেখবো এরকম, সাপোজ আমি জানি না এই জন্য রিয়াক্ট উইথ TYP টাইপ স্ক্রিপ্ট কিভাবে কাজ করে, এই ধরনের জিনিসগুলো আমি দেখা শুরু করবো, যে প্রজেক্টের দিকে যাবো অথবা নেক্সট এর কিভাবে কাজ করে সেটা আমি ইয়ে করবো। এই দেখেন ইউডোমির একটা ইয়ে দিচ্ছে, লার্ন টাইপ স্ক্রিপ্ট উইথ রিয়াক্ট টু বিল্ড রিয়াল ওয়ার্ল্ড পার্সপেক্টিভ। এইটার জন্য আমি এই প্রজেক্ট দেখতে পারি নাই যে এই টাইপ স্ক্রিপ্ট কি রিয়াক্টের সাথে এই প্রজেক্ট আমি কিভাবে করবো। এই ধরনের ফ্রি যদি ইউডোমির কোনো প্রজেক্ট থাকে সেটা আমি দেখতে পারি না, এখন আমার শেয়ার ভয়টা থাকবে না, নো আমি তো টাইপ স্ক্রিপ্ট জানা শুরু করছি, তাই না? ওকে, তো এটা মনে হয় একটা পেইড buy now, no I don't have enough money to buy it, so I have to search there type script script react. Okay, are re okay fine, ekhon ami just free khuji bolte khojar chesta kori, free onek kichu thake, free jodi ami dekhe nite pari ami jodi gain korte pari, oneke pare na ejon ami nijei kintu course to ta korai, tobe ei byapar ta holo ashole sobar bojar dhoron ba khomota ashole ekik na, eta amader bujhte hobe. Ei je ami free 346 ta video ekhane ache, omg. Okay, to ei je ami je kono jinish shekhar age jeta kori protome seta holo somosto video dekhe nei, somosto bibhinno joto resource ache sob প্র্যাকটিস করি, তো আমি সারাদিন এটা নিয়ে বসে থাকি। আসলে অনেকে তো এটা পারবে না, এটা একটা ব্যাপার, প্র্যাকটিস উইথ মডার্ন রিয়্যাক্ট, ও মাই গড, 3.5 ঘন্টা এগুলো আমি সব দেখে ফেলবো না, কি করছে রিয়্যাক্টে দিয়ে কিভাবে টাস্ক রান করে। ওকে, নেক্সট স্টেপটা প্রজেক্টও করবো না, উইথ কুইক স্টার্ট এটা কত 1.5 ঘন্টা এগুলো সব দেখে ফেলবো, ফ্রি যা যা আছে দেখে দেখে কাজ করার চেষ্টা করবো। ওকে, আচ্ছা ওটা তো পরে স্টেপ বললাম যে কিভাবে আমি টাইপ স্ক্রিপ্ট কি বললো রিওপেন করি, হ্যাঁ এটা ওপেন হচ্ছে না, তাই না? এটা এতক্ষণ ওপেন হয় না, হ্যাঁ আই এম এক্সট্রিমলি সরি, আমার পিসি তুলনামূলক খুবই ছোট, তবে কাজ করা যায়, সমস্যা নাই। ও ব্যাটার, দিস উইন্ডো হ্যাজ ক্রাশড, রিজন ক্রাশড কি কয় যা, ততক্ষণ তো আমি ওখানে ট্রাই ইট করতে পারতাম। হে, আচ্ছা এখন আমি এখানে যেটা করব, আমার মনে নাই আসলে সবগুলো, কালকে দেখছি আমি এইখানে যেটা করব সেটা হলো একটা ইন্ডেক্স আইএন, লিখরে বাবা ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই যে এইটা আমি একটা ইয়ে বানালাম,
স্টিমুলে সিম্পল একটা ফাইল বলা নাম ওরে সর্বনাশ করছে। এ তো ঠেলাগাড়ির মতো কাজ কাহিনী করছে, মানে খুলতে যাচ্ছে না। তোর সাথে কতক্ষণ খুলিস না সেটাই দেখবো নে, ওটা যাক তাহলে আমরা অন্য উপায় দেখি, তাই না? আচ্ছা, সেটা হলো আমরা যেটা করতে পারি, এইখান থেকে এদের কি টার্মিনাল দিবে এরা রান করার? এখানে অবশ্যই দিতে পারে। কই গেল এটা? কি ও, এটা আরেকটা ওয়েবসাইট, টাইপ স্ক্রিপ্ট ফর জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামার। এখানে এখানে কি টাইপ স্ক্রিপ্ট ডট ও আর জি? আচ্ছা, এদের অফিসিয়াল ওয়েবসাইট। ও মাই গড, এখানে বলছে কি জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামারের জন্য কি বলছে, স্টান্স ইন অ্যান ইউজুয়াল রিলেশনশিপ টু জাভা স্ক্রিপ্ট, আনইউজুয়াল রিলেশনশিপ। ওকে, আচ্ছা, টাইপ স্ক্রিপ্ট অফার্স অল অফ জাভা স্ক্রিপ্ট ফিচার্স অ্যান্ড অ্যান এডিশনাল লেয়ার অন টপ অফ দিস টাইপ স্ক্রিপ্ট টাইপ সিস্টেম, টাইপ সিস্টেমের উপরে কাজ করবে। ফর এক্সাম্পল, জাভা স্ক্রিপ্ট প্রোভাইডস ল্যাঙ্গুয়েজ প্রিমিটিভ লাইক স্ট্রিং, নাম্বার অ্যান্ড অবজেক্ট। আচ্ছা, এগুলো প্রিমিটিভ কি আর যদি না বোঝেন রেফারেন্স টাইপ কি, আমি আসলে নিজেও বোঝাইছি আমার ইয়েতে, তো আমি বলবো যে রেফারেন্স টাইপ বলতে মেমোরিতে যে অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসটাকে রেখে ঠিক রেখে সিমিলার সাইজ আরেকটা কপি তৈরি করে, যার কারণে রেফারেন্স টাইপ ডাটা টাইপ গুলোতে আমরা যখন চেঞ্জ করি তখন পরে দেখা যায় যে ওই একই রেফারেন্স থাকার কারণে সেম ভেরিয়েবলটা ডাটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে স্পিড স্পিড অপারেটর যেটা আর কি ওটা ইউজ করতে হয় জাভা স্ক্রিপ্টে। আজকের টপিক সেটা না, বাদ দিলাম। দিস মিনস দ্যাট ইউর এক্সিস্টিং ওয়ার্কিং জাভা স্ক্রিপ্ট কোড ইজ অলসো টাইপ স্ক্রিপ্ট কোড। আচ্ছা, তার মানে আমাদের এক্সিস্টিং জাভা স্ক্রিপ্ট কোডটাও একটা টাইপ স্ক্রিপ্ট কোড। দ্য মেইন বেনিফিট অফ টাইপ স্ক্রিপ্ট ইজ দ্যাট ইট ক্যান হাইলাইট আনএক্সপেক্টেড বিহেভিয়ার ইন ইউর কোড, লোয়ারিং দ্য চান্স অফ বাগস। আচ্ছা, এই যে এই লাইনটা খুবই ভালো লাগলো, হাইলাইট আনএক্সপেক্টেড বিহেভিয়ার ইন ইউর কোড, লোয়ারিং দ্য চান্স অফ বাগস, বাগস গুলো যাতে কম হয়। এটা খুব ভালো আসলে, আমরা ছোটখাটো প্রজেক্ট, যারা ছোটখাটো ডেভেলপার করি প্রজেক্ট, তাদের হয়তো বুঝতে পারি না, কিন্তু বড় প্রজেক্টে আসলে গেলে অফকোর্স টাইপ স্ক্রিপ্ট উইল বি প্রিফারেবল রেদার দেন জাভা স্ক্রিপ্ট, তাই না? ওকে, আরেকটা জিনিস আমি প্রায় মনে করি এবং বলার চেষ্টা করি পাবলিক যারা শুনছেন, যে আমরা যার সাথে যাদের সাথে কাজ করব তারা যদি টাইপ স্ক্রিপ্টে কাজ করে আর আমি জাভা স্ক্রিপ্টে পণ্ডিত হয়ে, তাহলে লাভ নাই একা, কারণ আমরা একা কোনো প্রজেক্ট করতে পারবো না, আমাদের টিমের সাথে কাজ করতে হবে। সো আমাদের যে কোনো মূল্যেই টাইপ স্ক্রিপ্ট জানতে হবে এবং তাদের সাথে কাজ করতে হবে ফার্মে, তাই না? একটা প্রজেক্ট আসলে একা করা তো যাবে না, সম্ভব না। ওকে, টাইপস বাই ইনফারেন্স। ওকে, টাইপ স্ক্রিপ্ট নোজ দ্যাট দ্যাট জাভা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উইল জেনারেট টাইপস ফর ইউ ইন মেনি কেসেস। ফর এক্সাম্পল, ইন ক্রিয়েটিং এ ভেরিয়েবল, আমরা যে ভেরিয়েবল তৈরি করি এটা একটা স্ট্রিং, তাই না? ভেরিয়েবল অ্যান্ড অ্যাসাইনিং ইট টু পার্টিকুলার ভ্যালু, টাইপ স্ক্রিপ্ট উইল ইউজ দিস ভ্যালু অ্যাজ এ টাইপ। আমরা যখন এখানে এই যে এইটাতে যখন একটা আমরা স্ট্রিং দিলাম তখন এটাকে ইনিশিয়ালি সে ধরে নেবে এটা একটা স্ট্রিং, তারপরে এটা নামে অন্য স্ট্রিং ইন্টিজার দিলে আবার সেটা সেটা ইরর দেখাবে, তাই না? টাইপ স্ক্রিপ্ট যদি ইউজ করতে চাই, ডিফাইন টাইপিং, এই যে অবজেক্টের ক্ষেত্রেও ঠিক সেম সিস্টেম। এখানে এটা আমরা নেম প্রপার্টি দিয়েছি অবজেক্টের, আর একটা ভ্যালু, এটা একটা স্ট্রিং, এখানে এটাতে আমরা স্ট্রিং বাদে অন্য কিছু দিতে পারবো না। আবার এই যে ইন্টারফেস এখানে ইউজ করে দেখাইছে, এইভাবে আমরা ইন্টারফেস তৈরি করতে পারবো যে এই অবজেক্ট আমার কেমন হবে আসলে, ঠিক আছে? ইউ ক্যান এক্সপ্লিসিটলি ডিসক্রাইব দ্য অবজেক্ট শেপ ইউজিং অ্যান ইন্টারফেস ডিক্লারেশন, এটা একটা ফিক্সড কিওয়ার্ড, এটা ইউজ করে আমরা বলে দিতে পারবো যে এই অবজেক্টটা কেমন হবে। ওকে, এইগুলো আমি শিখলাম সমীর দাদার কাছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সহজ করে এই যে শিখতে গিয়ে অনেক সময় অনেক কিছুই বুঝতে পারি না, কিন্তু আপনি খুব সহজ করে তুলে ধরছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। তারপরে হলো, আচ্ছা এইটা কি করলো, আচ্ছা এখন এই যে ইন্টারফেসটাকে ইউজ করতে গেলে এখানে এই যে কনস্ট ইউজার লিখে এইখানে এইটা আমার এখন এই ডেটা টাইপ হবে, অর্থাৎ এই যে এখানে আজ এটা ইউজার বানাচ্ছে সেটা এই ইউজার টাইপের হবে আর কি, মূলত ইউজার টাইপের। আমি সিতে একসময় করেছিলাম, স্ট্রাক করে একটা ডেটা টাইপ তৈরি করেছিলাম এরকম ইউনিয়ন, তো ঠিক ওই রকম কিছুটা মনে হচ্ছে, এখানে বলে দিলো হয়তো ওই জিনিসগুলোই। আচ্ছা, ইন্টারফেস জিনিসটা এরকম, আসলে আমি একবার ইউজ করি নাই। আবার এইখানে এটা কি? ওকে, এটা একটা ফাংশন। আচ্ছা, ফাংশন এখানে কি, ইউ ক্যান ইউজ ইন্টারফেস টু অ্যানোনেট অ্যানোটেট ফ্রম প্যারামিটার্স এন্ড রিটার্ন ভ্যালুস টু ফাংশন। আচ্ছা, কি ধরনের ভ্যালু রিটার্ন করবে এইটা কিন্তু এখানে বলে দিতে পারি এই ফাংশনের, যে ইন্টারফেস ইউজার। তো যাই হোক, এই জিনিসগুলো আমরা আসলে করে দেখব। কম্পোজিং টাইপস, ওকে, কম্পোজিং টাইপস বলতে দুই ধরনের যদি টাইপ থাকে সেখানে আমরা এই যে অর এর মতো একটা চিহ্ন ইউজ করব। ও মা, এগুলো কি ওপেন ক্লোজ মিনিমাইজ, এগুলো আমি জানি না, উনি ওখানে বলেন নাই। আচ্ছা, এবার অ্যারে ডিক্লেয়ার করতে গেলে এরকম অবজেক্ট
এটা যে কি এত কিছু এখনো বলতে পারছি না বলতে আমি একটু দেখলেই বলতে পারবো, তো এত দূর এখনো এই ইন্টারফেস এই জিনিসগুলো মনে নাই অতটা, উপরে টাইপিং জিনিসগুলো মনে আছে, আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করছি, আগে তো ছোটখাটো টাইপিং গুলো রান করি। ওকে এটা তৈরি হয়ে গেছে, আমি এখানে একটা সিম্পল ওকে এটা মজা লাগে, খুব দ্রুত হয়ে যায়, এই যে লিঙ্ক করব একটা স্ক্রিপ্ট এখান থেকে, মাঝে মাঝে আমি আবার এটাও ভুলে যাই যে স্ক্রিপ্টটা কিভাবে ইন্টিগ্রেট করব। এ কি রে ওই ওটা অটোমেটিক, খুব ভালো লাগে, কপি কপি। আচ্ছা যাক সে কথা, আসলে মনে রাখা দরকার কিছু বেসিক জিনিস। আর কি রে সবে এরকম হয়ে গেছে কে? হ্যাঁ আরে সার্চ দিয়ে দেখে নেই, সমস্যা নাই। ওকে তো এইখানে সোর্সে আমাকে বলে দিতে হবে যে আমি কোনটা জাভাস্ক্রিপ্টে ইয়ে করছি, তো এখানে আমি আরেকটা ফোল্ডার বানাই নি। আচ্ছা ফোল্ডার বানাবো, একটা হলো আউটপুট নামে, উনিও বানাইছেন, ওনার মতো বানাই বানায় রাখি, এর মধ্যে আমি আউটপুট গুলো সব রাখবো আর কি আউটপুট ফোল্ডারের মধ্যে। তো তারপরে আরেকটা, আর এখানে আমি টিএস নামে ফাইল তৈরি করব, সেটা হলো একটা সোর্স বানাই নি আরেকটা, সেটা হলো সোর্সের মধ্যে আমার সব টিএস ফাইল থাকবে, এস আর সি। ওকে এখন এটার মধ্যে আমি একটা ফাইল বানাবো, নাম দেব হলো, উনি যেরকম দিয়েছে সেরকম, স্ক্রিপ্ট ডট জেএস। ওকে দ্যাটস ফাইন। আরেকটা কারণ হলো কারেন্ট গেলেই আমার পিসি বন্ধ হয়ে যেতে পারে, এই জন্য আমি এই যে জুম রেকর্ডার ইউজ করছি, যার কারণে জুমে রেকর্ড হলে সেটা পরে কারেন্ট গেলেও থেকে যাবে। ওকে তো ওমা এটা জিএস কেন, এটা তো টিএস দিব। ও আর আচ্ছা টাইপস্ক্রিপ্ট ইনস্টল করবো কিভাবে সেটা আমি করেছি অবশ্য নিজে নিজে, আমি এটাকে রিডিম করে নিয়ে আগে দাঁড়ান দেখাচ্ছি। টিএস ওকে, এবার টিএস বুঝবে, বুঝছে। আচ্ছা তো টিএস দিছি, তো এখন এইখান থেকে এই যে ইন্টিগ্রেটেড টার্মিনালটা ওপেন করে নেব, আমার হাতের কাছে মাউস নাই, আমি এই মাউস টাউস নষ্ট হয়ে গেছে, মাউসটা ঠিক করা লাগবে। আপাতত আমি এই যে হাত দিয়ে ক্লিক করি, এই জন্য আমার অনেক সময় দেরি হয়ে যায়, নো প্রবলেম, আসল কথা আমি কাজ শিখছি কিনা। ওকে আর এটা ইনস্টল করার জন্য আমার সিম্পল কমান্ড হলো, এখানে লিখে দিই npm, একটা প্যাকেজ এটা npm install minus g টাইপ স্ক্রিপ্ট ইনস্টল করেছি। ওকে তো আচ্ছা আর এখানে এই টার্মিনালটা ওপেন হলেই আমি ইয়ে করব, কি করব রে, টাইপ স্ক্রিপ্ট ইনিশিয়ালাইজ করব, তাহলে প্যাকেজ ডট কি জানো নামে একটা তৈরি হবে, জেসন হতে পারে না হয় টাইপ স্ক্রিপ্ট কিছু একটা, ওইটা হলে আমি আউটপুট ফোল্ডারটা আর ইনপুট ফোল্ডারটা আমি বলে দেব। হ্যাঁ সেখানে অনেক সেটিং আছে, সেই সেটিং সম্বন্ধে দাদা কিছু বলেছেন, পরে আস্তে আস্তে এক্সপ্লোর করব, আগে কাজটা চালাইনি। কি একটা অবস্থা, এতক্ষণ লাগে ঘোড়ার ডিম। ওই তাহলে এখানে এখানে একটা আগে এমনি টাইপ স্ক্রিপ্টের কোড লিখা শুরু করি, বিসমিল্লাহি রহমানির রহিম। ও আচ্ছা এটা কনসোল ডট লগ এখানে দিলাম, হলো হাই ওকে। আচ্ছা এবার এইখানে টাইপ স্ক্রিপ্ট, এখানে আমি যদি এখন টিএসসি টিএসসি দে, আচ্ছা টিএসসি টিএসসি না টিএসসি দিলাম হলো স্ক্রিপ্ট ডট জেএস দিলে অবশ্য লাভ নাই, এটাকে আমি অ্যাড করছি এখানে। আচ্ছা টিএসসি ড্যাশ ড্যাশ ইন ইট, এটা আগে করি দেখি, এক্সাক্ট ফরম্যাট ইরর টিএসসি দেখি তো, এইখানে এই যে ইরর পাচ্ছি, টিএসসি ইন ইট টাইপ স্ক্রিপ্ট ইনিশিয়ালাইজেশন। ওকে টাইপ এস, এর চেয়ে বেশি কিছু আমার মতো হতভাগার কাছে আশা করা উচিত না, টাইপ স্ক্রিপ্ট ইনিশিয়ালাইজেশন। ওকে টাইপ স্ক্রিপ্ট ওখানে গেলেই তো হয়, ডকুমেন্টেশনে গেলেই তো পাইতাম, ডকুমেন্টেশন এখানে ওপেনেই আছে। আচ্ছা ইনিশিয়ালাইজেশনটা কই, এটা আবার কি রে, জাভা বা পয়েন্টের মধ্যে বলে দিচ্ছে। হ্যাঁ এত থিওরিটিক্যাল জানার, আপাতত কাজ করে দেখতে হবে, এটা সে ঘোড়ার ডিম ইয়ে কই, এত টিউটোরিয়াল হাউ টু ইনিশিয়ালাইজ অ্যান অবজেক্ট ইন দা ইনিশিয়ালাইজ ইনিশিয়ালাইজ টিএসসি ইনিট করা। আচ্ছা এভ্রিভিয়েশন অফ
টিএসসি নাকি জানো, টিএসএস। আচ্ছা টাইপ স্ক্রিপ্ট ইনিশিয়ালাইজেশন দেখি তো, টাইপ এসসিআরআই স্ক্রিপ্ট ইনিশিয়ালাইজেশন। ও মাই গড, ইনিশিয়ালাইজেশন কমান্ড, COMND কমান্ড। ও যে টিএসসি ড্যাশ ড্যাশ ইনিট, টিএসসি আমি দিই নাই, ফকিন নিয়ে আবার কাজ করে নাকি? হ্যাঁ টিএসসি তো দিয়েছি। ডেস্কটপ টাইপ স্ক্রিপ্টে তো আছি, হে টিএসসি এই থাম ড্যাশ ড্যাশ ইন ইট ব্যাস, সিজার এক্সেক ফরম্যাট ক্যান নট এক্সিকিউট বাইনারি। আচ্ছা এখানে আমি যদি npm npm ইনস্টল করে নি আরেকবার, i মানে g pyb type scripit, দুর্ভাগ্য যদি আমি ইনস্টল করে সাধারণ সিম্পল কনসোল লগ হাই করতে না পারি। ওকে এবার হ দেখি, গ্লোবালি দিলাম, কালকে ইনস্টল করেছি শুধু, আর কোনো কাজ করি নাই। ওকে এটা আগে ক্যান নট এক্সিকিউট বাইনারি ফাইল ফরম্যাট এরর, টিসি ইনিট এরর। হ্যালো শোনা যায়? ওকে টিসি ইনিট এররটা এখানে সার্চ দি। ওকে টিএসসি ইন ইট ঘাট দিম, ইন ইট এরর কি এরর, এররটা হলো ওমা রিফিউজিং টু টু ডিলিট এত। আচ্ছা একটা আছে অলরেডি তাই না, ফোর্স টু ওভাররাইট ফাইলস রিকলেসলি। আচ্ছা ওভাররাইট করছে না, আমি এই এররটাকে সার্চ দিই, এটা কি হলো, মানে একবার আছে সেটাই বলছে, এক্সাক্ট ফরম্যাট এরর। দাঁড়া বেটা এক্সাক্ট ফরম্যাট এরর, কাম অন লোকালি npm, টিএসসি কমান্ড ইনসাইড npm স্কিপ কজেস npm টু এরর আউট। ওকে টিএসসি কমান্ড এরর, হ্যাঁ এইভাবে এক্সপ্লোর করা লাগবে আসলে কি সমস্যা। স্ক্রিপ্ট বিল টেস্ট টিএসসি ইন মাই এক্সাম্পল npm রান বিল টিএস, ওই বিল টিল টিএস করা রাখছে কে এখন তোরা? আচ্ছা টিএসসি আমি যদি এইখানে না চালাই আমার কোথায়, এই এইখানে টিএসসিটা কিন্তু চালাই, টিএসসি ড্যাশ ড্যাশ ইন ইট, কাম অন হয়ে গেছে নাকি? আরে হয়ে গেছে মানে ওই টার্মিনালে হয়নি। হ্যাঁ সে বল করি, হ্যাঁ ওকে এটা আগে ক্লিয়ার করি, CLEAR ক্লিয়ার। আচ্ছা এটা ব্যাশে আছে অর্থাৎ ওই যে গিট ব্যাশে, আমি যদি সিলেক্ট ডিফল্ট সেল করি কমান্ড প্রম্পট সমস্যা, ওই উইন্ডোজ পাওয়ার শেল যাইতে যা, অনেক সময় যেতে চাই না। আচ্ছা না যায় নাই, এখন আমি সিম্পল আমি টিএসসি ইনিট করতেছি, কি সমস্যা, টিএসসি ড্যাশ ড্যাশ ইন ইট ব্যাস, ইউজার কিবরিয়া অ্যাপ ডাটা রোমিং, কি
কি সমস্যা? তাহলে দেখি আমি আগে npm install typ etype scri pretype script dash dash force force এই force দিয়ে অনেক সময় আমি force দিয়ে দিই জোর করে, দেখি হবে না কে, অনেক সময় ইনস্টল হয়ে যায়, অথবা কেস টেস্ট ক্লিয়ার করি npm রিলেটেড যে কোনো ইরর হলে। প্রথমে কোনো কাজে তো সহজেই হবে, তাহলে আবার আমরা সবাই তো শিখতে পারতো। প্রথম প্রাথমিক স্ট্যাটিক ব্যারিয়ার সেটা তো হবেই, সেটা নিয়েই আমাদের জীবন, তাই না? ওকে, তাড়াহুড়ো করা যাচ্ছে না, কাজটা আগে হয়ে নিক। আরে মা, আই শিওর কি বলছে, রিফিউজিং টু ডিলেট এত টিএসসি ডট সিএমডি ইজ আউটসাইড আউটসাইড ক্যা হে এটা, এর মাঝে কিছু আছে। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে, আমি একটু সুমিত দাদা যে ভিডিও আছে তার দেখবো উনি কি কমান্ড দিলেন ওইখানে। ওকে, কাহা গেয়া মেরা ওয়াচিং হিস্টোরি। ওকে, ওই লাইব্রেরি আয়, হিস্টোরি আয়, কাম অন, এই যে 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 ইনিশিয়ালাইজ এডিটর সেটা, আই গট দিস। এই যে আবার, না হলে আমার কপিরাইট ধরবে যদি এটা আমি সব দেখি এগুলো। তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে উনি বলে দেন নাই, না উনি বলে দেন নাই। ওকে, আমিও রয়েছি নাছর বান্দা, গ্লোবাল ইনোর, গ্লোবালি না হলে ট্রাই তো করতেই থাকবো। ওকে, এই যে টিএসসি স্ক্রিপ্ট ডট টিএস, এইটা তো চালাই দেখি আগে। কাম অন, এইখানে আমি লিখলাম টিএসসি আগে তার মানে আমার টাইপ স্ক্রিপ্ট ইনস্টল নাই, এইটা হলো কথা, টাইপ স্ক্রিপ্ট ইনস্টল নাই। তো আমি এখানে যে টাইপ স্ক্রিপ্ট ইনস্টল করলাম, npm ইনস্টল আচ্ছা, এটা আমি সেভ করবো, সেভের কিছু কমান্ড দেখলাম এখানে, যাতে করে সেভ করে নিব। এখন তো অটোমেটিক সেভ হওয়ার কথা সম্ভবত এগুলো, এরকম না, ড্যাশ ড্যাশ সেভ সেভ সেভ। Let me check out, is it working or not? It will take time, brothers and my dear sisters. Refuse to delete tsc.cmd is outside the node modules type is given as and not a link. Refusing to delete, এটা লিখে সার্চ দেখি, refusing to delete while type script installing. Okay,
এগুলো এনপিএম রিলেটেড কিছু এরর। আপডেট জি এনপিএম, ওকে এনপিএমটা আপডেট করে নেওয়া যেতে পারে। আচ্ছা কেস ক্লিন এটাও করা যেতে পারে, এগুলো করে দেখা যেতে পারে, সমস্যা নাই। এগুলো আসলে এনপিএম রিলেটেড ইরর। বাট এটা তো এইখানে ওকে কেস ক্লিন করে নেই, এনপিএম কেস ক্লিন। আমার এগুলো প্রবলেম এখন হয় না, তবে এইখানে দেখা শুরু করছে। কাম অন, আর আচ্ছা আর এটাতে টিএসসি দিয়ে যদি আমি টিএসসি, আমার হয়তো অন্য ভুলও থাকতে পারে, এস সি আর আই স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ডট টিএস, হ্যাঁ কই এই যে কাজ, এটা তো কোনো ইরোদ ধরে নাই। তাহলে এইখানে ওকে এটা সোর্সের মধ্যে আছে, ঘটনা হলো এটা, এটা তো আসলে বাইরে নাই। এটা যদি বাইরে একটা ফাইল থাকতো তাহলে আসলে ইয়ে হতো। ওই এটা বাইরে আমি যদি বানাই তাহলে হয়তো হবে। স্ক্রিপ্ট আগে এমনি আমি টিএসসি দিয়ে একটা এটাকে রান করব, মানে আমি পারতেছি না, আই কান্ট। কনসোল ডট লগ, হাই ওকে তারপরে লেটস সি, কাম অন ওকে 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 কয় মিনিট ধরে ইয়ে করছি, হোক 2 মিনিট হোক, সমস্যা নাই, এগুলো স্মৃতি হিসেবে রেখে দিলাম। কিভাবে আমি এটা স্কিপ শিখছি, হয়ে বেটা ডান, হ্যাঁ কাম অন, ওকে ডেস্কটপ, ডেস্কটপের মধ্যে খুলছি, কোনো ইরর হইতে পারে এই জন্য। তো এইখানে এখন আমি লিখবো টিএসসি এস সি আর আই পি স্ক্রিপ্ট ডট টিএস, কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএল তো সেটা অ্যাড আছে, সোর্স স্ক্রিপ্ট ডট টিএস না, এখানে দেব হলো জেস, ওকে আর আচ্ছা এইটাকে আবার রানও করব হলো। ওই এটাতে কোনো লেখা নাই তাই না, ইন্সপেক্ট করা লাগবে যদি কনসোল লক করছি। ওকে কই আবার রান করি,
এবার তো ইউরোর আসে নাই। আচ্ছা লাইভ এর ইয়েটা থাকা লাগতো, লাইভ সার্ভার, এটা কি ওপেন উইথ লাইভ সার্ভার করা যায় না? এইখানে ওপেন উইথ লাইভ সার্ভার নাই, লাইভ সার্ভারটা আমাকে প্যাকেজটা নিলেই তো হয়। লাইভ সার্ভার, কাম অন, লাইভ সার্ভার ইনস্টল। Okay, it will take a little bit of time, dear. Corona, এই ভিডিও অনেক বছর পরে ছাড়বো ইনশাল্লাহ, তখন এই করোনার কথা মনে থাকবে। কাবিল তুই করোনা ধরিয়াছিলি নাকি, তোর জন্য এরকম হাসি কাশি আসছে? ওপেন উইথ লাইভ সার্ভার, কিরে লাইভ সার্ভার কই? র্যান্ডম পোর্ট, আরে সব জায়গায় ইরোর ইরোর, এটা আবার ট্রাই করি, লাইভ সার্ভার ইরোর। হ্যাঁ এইবার হয়েছে। এখন আমি যদি লাইভ সার্ভার দেখি, নাথিং এলস, কোনো কিছু হয় নাই, তবে আমি যদি এই ক্যারেক্টার দেখি তো এটা আসলে রিলোড নিচ্ছে কিনা, ওই আসলে রিলোড নিচ্ছে কিনা সেটা যদি চেক করতে চাই। আর এটা কি, এবার এটা কন্ট্রোল বি চাপলে সুন্দর করে ইয়ে হয়ে যায়, কন্ট্রোল বি যে এইটা চলে যাবে, দেখেছেন? ওকে এইস ওয়ান এই ট্যাগের মধ্যে দিলাম, হাই টাইপ সিআরআইপি টাইপ স্ক্রিপ্ট, ওকে ওকে টাইপ, মানে এটা হচ্ছে, কিন্তু এখানে কনসোল লগ আসছে না, তাই না? কেন আসছে না, এর কারণ হইল এই জাভা স্ক্রিপ্টে যদি বলি, স্ক্রিপ্ট ডট জেএস নামে এখানে ফাইল তৈরিও হয়নি, টাইপ স্ক্রিপ্ট কাজও করে নাই। আমি যদি এটা রিনোভ করি, আমার মনে হয় তখন হবে। আমি যদি টিএস না দিয়ে এখানে জেএস দেই, দেখবেন এবার এই যে আই দেখাচ্ছে, হ্যাঁ তার মানে জেএস হলে চলছে, তার মানে এইটা টিএস হলে চলছে না। এর কারণ হলো আমার এইটা কাজ করছে না, যেটা আমি দেখি এখান থেকে আমার আরেকটু সরাই দেওয়া যায় কিনা এই পাশে, এত সরাই গেলে আবার সরে না কে, ওই সর এইটা। হ্যাঁ তো এইখানে টিএসসি নামে কিছুই পাই না, না আমি এখন যদি একটু টিএসসি ইনিট করি, টিএসসি ড্যাশ ড্যাশ ইন ইট, কাম অন, কোন এর তৈরি হয় রে ভাই, টিসি ইউনিট কোন এর তৈরি হয়, টিএসসি
dash w যদি ওয়াশ করি নাথিং নাথিং হ্যাপেনিং হিয়ার হোয়াট দ্য হেল ডিআই টাইপ এস সি আর আই এফ টাইপ স্কিপ ড্যাশ ড্যাশ ভি যদি দেই ইনস্টল আছে এই যদি হয় অবস্থা আমাকে টাইপ স্ক্রিপ্টে ইনশিওর হতে হবে যে ইনস্টল আছে কিনা সিএমডি ওকে ইটস নট রাইজ দ্য টাউন নেম অফ এ সিএমডি লাইক ফাংশন স্ক্রিপ্ট ফাইল অপারেটিং প্রোগ্রাম তার মানে টাইপ স্ক্রিপ্ট মানে আমি কোনো কমান্ডই পাচ্ছি না এবার টাইপ স্ক্রিপ্ট ইনস্টলে হয় নাই আর আমি কোড করতে বসছি না ওই কাটা দা কমান্ড প্রম্পট হয়ে গেল তা এটা আপাতত ছোট থাকার দরকার নাই টিএসসি টিএসসি কোথাও কিছু মিস করছি না আই এম ড্যাম শিওর কমন ইডোর এনপিএম ডকস এগুলো পড়া উচিত সবে এখন কে পড়ে এতগুলো কে পড়িবে এই যে এই বেটা কি যেন বলিতে চায় ওই আচ্ছা একটা কমান্ড প্রম্পটে কাজ দিয়ে ইনস্টল করলাম সুন্দর করে যেমন ইনস্টল হলো সিএমডি ইহা কি হয় নাই না নেট চলে গিয়েছিল না কি ঘটনা হয়তো বা হয় নাই এনপিএম আই ড্যাশ সি টি ওয়েবি টাইপ এস সি আর আই এফ টাইপ স্ক্রিপ্ট এটা হয়েছে কি ফুলফিল ইরোর দেখায় রাখবে ক্যান নট ডিলিটিং অমুক তাই না FORC কিরে ইউজার অ্যাপ ডটা রোমিং এনপিএম টিএসসি ডট সিএমডি আচ্ছা এবার আমি দেখি এইটা তো সিডি ফোল্ডারে যাই কাহা গেয়া হ্যালো অ্যাপ ডাটা এটাতে কি অ্যাপ ডাটা আছে
ইউজার স্ক্রিপ্ট দিয়ে অ্যাপ ডটটা লেট হবে ইউজারসে যাওয়া লাগবে কিউবরিয়াতে যাওয়া লাগবে অ্যাপ ডটে যাওয়া লাগবে এটাই আমি ক্লিক করে দিই ক্লিক এটা এখন সব ডিলিট করা যায় রে তারপর রোমিং এনপিএম টিএসসি সার্ভার রন মডেলস ওই এটা তো হয়েছে রে টাইপস্ক্রিপ্ট বিনটিন সব হয়েছে আচ্ছা এই যে এইটা আমি এইটা ডিলিট করে দেই এটাও ডিলিট করে দেই এবার যদি এনপিএম নোট প্যাকেজে কিছু ডিলিট হয় তা যাগা আচ্ছা আর কিছু ইরোর এখানে আছে ওকে নাই এইবার দেখি হই হ হ্যাঁ এবার টাইপস্ক্রিপ্ট ইনস্টল হয়েছে এখন যদি ইনস্টল হয় তো ঘোলার ডিম একেবার টিএসসি ড্যাশ ড্যাশ ইন ইট আচ্ছা এইটা এইটা ডিলিট হয় না কেন হাই হাই যেভাবে করে টাইম নেয় তাতে করে আমার 3 দিনেও হবে না ওকে এই ফোল্ডারে যেতে হবে এই ফোল্ডারে এই যে ডেস্কটপ হয়ে গেল ডেস্কটপ টাইপ স্ক্রিপ্ট এই নামে রাখাটা আসলে ঠিক না এইটা একটা সবচেয়ে বড় কথা টাইপ স্ক্রিপ্ট নামগুলো চেঞ্জ করা উচিত অনেকে কবে এটা পাইছেন কই আসলে দিলাম একটা চেঞ্জ করে কোথায় যেন দেখায় না যে বিভিন্ন ট্রাই এটা খোলা আছে তাই এটা দিচ্ছে না এইবার ট্রাই অন করি রিনেম টাইপ স্ক্রিপ্ট নিউ ওকে এইটার ভিতরে এবার যাব সিএমডি কি করলি রে কাবিল টাইপ এসসি না এটা কেন এনপিএম টিএসসি ড্যাশ ড্যাশ ইন ইট কাম অন আহা হা হা টিএস কনফিগ ডট জেসন নামে একটা সুন্দর ভাবে তৈরি হয়েছে অবশেষে হায় আল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ CMD CO record SPST dot
তাহলে তারপরে এখন আচ্ছা এগুলো তো হলো এইখানে, এখন আমি জাস্ট এগুলো এইখানে কি একটু সেটিং করে দিব, সুমিত দাদা যেরকম করেছে, সুমিত দাদার আর মান সম্মান নষ্ট না করি, তাই না? কই গেল রে, এই যে রুট ডিরেক্টরি, হ্যাঁ এইটা আনকমেন্ট করি, এইটা ডট স্ল্যাশ ইয়ের মধ্যে না, শুধু এটা হবে এস আর সি এর মধ্যে, এবং এখানে বলে দিতে হবে এস আর সি, আর ইনপুট ইয়ে ডিরেক্টরিটা হবে এখানকার মধ্যে, আউটপুট মানে যত সোর্সের মধ্যে যা পাবে সব ইয়েতে রাখবে, এখানে হবে ও ইউটি আউটপুট, পি ইউটি আউটপুট, ওকে কন্ট্রোল সেভ। এখন যদি আমি টার্মিনালটা ওপেন করি, ওকে, এখন এখন আর এই বাইরের ইয়েটা লাগছে না, জ্বালারে এটা লাগছে না, এটা ডিলিট করে দিই, আমার সোর্সের মধ্যে যেটা থাকবে সেটা শুধু কম্পাইল হবে। মুভ টু রিসাইকেল বিন, চলে যা তুই, তোর দরকার নেই, কাম অন। এইবার হ্যাঁ এখন দেখা যাক, এইখানে যেটা কানেক্ট করছি এটা কি বাইরে আছে, ঠিক আছে, এটা স্ক্রিপ্টটা কিসের মধ্যে, এই স্ক্রিপ্ট ডট জেএস কিন্তু এই আউটপুটের মধ্যে তৈরি হবে, তাই না? তাই আমাকে এখানে বলে দিতে হবে ও ইউটি আউট পি ইউটি আউটপুট, এটা ঠিক আছে। এখন যদি তৈরি হয় নাই, আমি যদি এখন এইখানে লিখি টিএসসি স্ক্রিপ্ট, সিআরআইপিটি স্ক্রিপ্ট ডট টিএস, দেখা যাক, খুব খারাপ খুব খারাপ, এখানে যদি নাও হয় আমার এই টার্মিনাল থেকে হবে, এখানে আমি লিখলাম টিএসসি এসিআরআই স্ক্রিপ্ট ডট টিএস, টি এস নট ফাউন্ড, ওকে এটা ভালো কথা, আসলে স্ক্রিপ্ট ডট টিএস তো এখন নাই, টিএসসি স্ল্যাশ এস আর সি স্ল্যাশ এস সি আর আই স্ক্রিপ্ট ডট টিএস, এ তো তার সঠিকটা বললো, আসলে আচ্ছা এটা এটা আমি যদি এখন টিএসসি তো আমি ভিতরে ঢুকেছি, প্রথমকার কাজ উল্টো আলটা করে করছি, তাই না? তো এখানে আমি যদি এখন দিই টিএসসি ড্যাশ ডাব্লু, হ্যাঁ ওকে ওকে, মানে এটা যেখানে যে সে রান করার সেখানে সে চেঞ্জ চেঞ্জ দেখবে। এখন আমাকে এইটা জাস্ট একটু এই পাশে করে নিয়ে আসতে হবে, ওই আরে পোড়া কপাল, আর আমাকে এই যে স্ক্রিপ্ট ডট টিএস টা এখানে ওপেন করে নিতে হবে, তার আগে এটাকে লাইভ সার্ভারে দিতে হবে, ওপেন উইথ লাইভ সার্ভার, ওকে। হাই টাইপ স্ক্রিপ্ট, তারপরে এইটা ইয়ে করতে হবে, এখন কনসোল ডট লগ, এই যে হাই, এটা করতে কি আসলো
skin.js একটা তৈরি হয়েছে, ও মাই গড, ও মাই গড, এট লাস্ট। কতক্ষণ পরে আমি টাইপস্ক্রিপ্টের হ্যালো ওয়ার্ড ইয়ে করতে পারছি, মানে জাভাস্ক্রিপ্টেরই আসলে কিন্তু টাইপস্ক্রিপ্টের মাধ্যমে। তো এখন এটা তো হলো টাইপস্ক্রিপ্ট দিয়ে জাস্ট হ্যালো ওয়ার্ড ইয়ে করলাম, এটা এই পর্বই থাকলো, পরবর্তী পর্বতে আমি আসলে পরের জিনিসগুলো এক্সপ্লোর করব। তবে একটা জিনিস এটা দেখালে কেমন হয়, একটু নতুন অন্যান্য জিনিস দেখানো যাইতে পারে। টাইপস্ক্রিপ্ট কি কি আছে? ফার্স্ট প্রোগ্রাম ভেরিয়েবল, লেট ভার্সেস ভার্স অপারেটর, টাইপস্ক্রিপ্ট টাইপ অ্যানোটেশন, টাইপস্ক্রিপ্ট ইনফারেন্স, অ্যাসার্টশন, অ্যারে, টাপল, ইউনিয়ন, স্ট্রিং, এগুলো আসলে কিন্তু নাম্বার, ম্যাপ, টাইপস্ক্রিপ্ট সেট, অ্যাক্সেসর, ও মাই গড, ও মাই গড, মডিউলো, বিল্ড টুলস, টিএস কনফিগার, জেসন, এক সম্বন্ধে লেখা আছে। টাইপস্ক্রিপ্ট ভার্সেস আছে, চেষ্টা করা লাগবে, সবগুলো আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নেই। টাইপস্ক্রিপ্ট ইনস্টলেশনে কি ছিল এতক্ষণ ধরে এটা দেখিনি, কে এক্সিকিউটর আইডি, নোট প্যাকেজ ম্যানেজার লাগবে, তারপরে ইনস্টল নোট জেস, তারপরে কি করতে বলছে, টিএসসি ডট ভি, ও টিএসসি ডট ভি দিলে ভার্সনটা দেখাবে, সরি টাইপ স্ক্রিপ্ট না, টিএসসি নোট ভি, আচ্ছা তারপরে কি প্লাগ ইন আইডি, ওটা লিনাক্সের ক্ষেত্রে দেখাচ্ছে, হ্যাঁ নো প্রবলেম। তো এইখানে এইটা জিনিস শিখলাম। আচ্ছা এখন আমি যদি এটাকে একটু বড় করে এখান থেকে বেশ কিছু জিনিস শেখার চেষ্টা করি, এই ডাব্লিউ থ্রি রে দেখি আর কি। আচ্ছা ডাব্লিউ থ্রি দেখবো কেন, তাহলে ওদের অফিসিয়াল ওয়েবসাইট থাকতে, এটা অফিসিয়াল না, জাভা পয়েন্টও দেখবো না। ওকে না, এগুলো অব সাদা হয়ে গিয়েছিল, মানে কপাল নষ্ট। টাইপস্ক্রিপ্ট ল্যাং ডট ওআরজি, এরা আবার কি কি দেখায়, টাইপস্ক্রিপ্ট এর এত ভার্সন কে, ও বাবা, এটা কি এগুলো নিয়ে কি পিএইচডি করাচ্ছে নাকি, হ্যাঁ ওই এত ভার্সন আলবল কে, একটা 2.7 একটা ইয়ে, এটা কি সার্চ দিলাম, ওকে ইউডেমির কোর্স পরে দেখছি, রিয়্যাক্ট উইথ টাইপস্ক্রিপ্ট এগুলো পরে দেখছি, এটা কি শেয়ার ছিল, আচ্ছা তাহলে ঘুরে ফিরে টিউটোরিয়ালস পয়েন্ট আসতে লাগলো। এখন আমি নেক্সটে যাব, দেখি এরা নেক্সটে কি আলোচনা করছে। হোয়াট ইজ টাইপস্ক্রিপ্ট, এগুলো এখন টাইপস্ক্রিপ্ট ইজ টাইপ, জাভাস্ক্রিপ্ট ইজ টাইপস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট ইজ পোর্টেবল, এগুলো আমরা আলোচনা করছি, কিছু কোড করে দেখব। টিএস নোটেশন থাকে সেটা আপনারা জানেন, টাইপস্ক্রিপ্ট এনভায়রনমেন্ট সেট আপ, এনভায়রনমেন্ট সেট আপ মোটামুটি মনে হয় কিছু আমরা করলাম 1 ঘন্টা ধরে, তাই না, নোট জেস ইনস্টল করা, এই সেই, এগুলো ইনস্টল, ইনস্টল মানে জি টাইপস্ক্রিপ্ট, ওই যে মানে জি দেওয়া লাগবে, তারপরে ভিজুয়াল স্টুডিও কোডের কাহিনীটা দেখাচ্ছে, এনারই তো দেখলে ভালো হইতো রে বাবা, কনসোল লাগালো বড়, এটা এতক্ষণ ধরে করলাম, এটা হয়তো অন্য অপারেটিং সিস্টেমে দেখানো হয়েছে, দেখা লিনাক্সে, আচ্ছা তারপরে হলো মডিউলো, ফাংশন, ভেরিয়েবল, স্টেটমেন্ট এন্ড এক্সপ্রেশন, কমেন্টস, ইউর ফার্স্ট টাইপস্ক্রিপ্ট কোড, এটা আমরা দেখেছি, কম্পাইল এন্ড এক্সিকিউট টাইপস্ক্রিপ্ট প্রোগ্রাম, আচ্ছা এটা একটা ক্লাস আর অবজেক্ট দিয়ে দেখানো হয়েছে, এখানে টাইপস্ক্রিপ্টের কিছু ফ্লাগ দেখাচ্ছে, কমন ফ্লাগ, হেল্প, মডিউলো, টার্গেট, ডিক্লারেশন, এগুলো কিসের, আচ্ছা টিএসসি ডট ফাইল ডট টিএস, এভাবে দিলে মাল্টিপল ফাইল একসাথে চালানো যাবে, অনেকগুলো ফাইল থাকলে একের ওদিকে, আইডেন্টিফায়ার, আচ্ছা আইডেন্টিফায়ারগুলো নাম সাধারণত ভেরিয়েবলের নাম যেরকম হয় সেরকমই হওয়ার কথা, কেস সেন্সিটিভ হবে, দে মাস্ট বি ইউনিক হবে, আইডেন্টিফাই ক্যান নট বি কিওয়ার্ড, কিওয়ার্ড হবে না, অবশ্যই কিওয়ার্ড হবে না, তারপরে স্কিপ কিওয়ার্ডগুলো কি কি, এখানে ছোট হাতের অক্ষর সাধারণত বেশি ইউজ করে, সুমিত দাদাও বলে দিয়েছেন যে যেহেতু জাভা স্ক্রিপ্টে বড় ইয়েগুলো আছে ওগুলো এখানে ছোট হাতের অক্ষর আর কি, এই বিষয়গুলো এখানে কিওয়ার্ডগুলো থাকছে, হোয়াট স্পেস এন্ড লাইন ব্রেক, এটা কিভাবে দিতে হয় গো, টাইপস্ক্রিপ্ট ইগনোরস স্পেসেস, ট্যাবস এন্ড নিউ লাইন দ্যাট অ্যাপিয়ার ইন প্রোগ্রাম, আচ্ছা নিউ লাইন বা স্পেস গুলো, এই যে ইন্ডেন্টেশনের পাইথনে সমস্যা হয়, আইডেন্ট মানে আইডেন্টেশন ইন্ডেন্টেশন বলে, স্পেস গুলোকেও ধরে নেয়, এটা সেখানে সমস্যা নাই,
কমেন্টস ইন টাইপ, কমেন্ট দিতে গেলে এরকম, ঠিক আছে, ইয়ার গুলো মাল্টি লাইনের হলে এরকম, সিঙ্গেল লাইনের এরকম, টাইপ স্ক্রিপ্ট এন্ড অবজেক্ট ওরিয়েন্টেশন। আচ্ছা, এই ক্লাস আর অবজেক্ট নিয়ে আমি আজকে আলোচনা করব না, আসলে আমি তো ওইদিকে এখনো জানি না অতটা, এর একবারে ভেরিয়েবলে না গিয়ে অত কিছু বেসিক সিনট্যাক্সে চলে যায় ফাংশন ফাংশন, যা হেরিয়েছে যা। ভেরিয়েবল ডিক্লারেশন ইন টাইপ, এই যে কিভাবে ভেরিয়েবল, এখানে ভার আইডেন্টিফায়ার কি নাম দিব, এখানে দিয়ে টাইপ অ্যানোটেশন, অ্যানোটেশন বলতে কি টাইপের ডাটা, সমান সমান ভ্যালু দিলে দিলাম কমা। আচ্ছা, এটা গেল হলো ডিক্লেয়ার ইটস টাইপ ভ্যালু ইন, আচ্ছা ডিক্লেয়ার ইটস টাইপ, এটা কি, এটা কি এমনি এমনি এভাবেও ডিক্লেয়ার করতে পারি, অথবা এখানে দিয়ে এখানে ভ্যালু সরাসরি দিতে পারি, অথবা শুধু আইডেন্টিফায়ার দিতে পারি, কত ধরনের ওয়ে এইটা। আচ্ছা, একটা আমরা জাস্ট সুমিত দাদা প্রথম যেটা দেখাইছেন এখানে টাইপ স্ক্রিপ্টে সমস্যা হলো এরকম, এই যে আমি উনি প্রথমে দেখলেন যেটা কনস্ট এ দিলাম আমি, এ ইজ ইকুয়াল টু যদি হলো ওই লিক দিলাম হলো বাবু, ওকে, তাহলে এইখানে এখন আমি এতে আমি কিন্তু এই সংখ্যা রাখতে পারবো না, হাহা মজা না, দেখাচ্ছে ইরোর। কিন্তু আমি যদি আবার এইখানে এরকম করে একটা স্ট্রিং রাখি, প্রবলেম নাই, এত দেরি করে কে, হে তাও ইরোর থাকে কেন, এ কি মরে যাবে, মরতে চায় নাকি আমার হাতে, এর খবর আছে আজকে। এ ইজ ইকুয়াল টু আমি এখন দিলাম হলো, কি সমস্যা, আচ্ছা কনস্ট্যান্টটা সমস্যা, এটা এই কনস্ট্যান্ট এখানে এ হয়তো সাপোর্ট করে না, এর দেই, আরে এই এই এল ইট লেট, আই থিঙ্ক দিস শুড গো, ওকে, দেখেছেন কনস্ট্যান্ট হলে সমস্যা। আচ্ছা, তো এখন এটা কোন দিকে থাকবে, আচ্ছা এই যে একটা সমস্যা, এটা লেট মানে কনস্ট্যান্ট ইকমাই স্ক্রিপ্ট 5 যেহেতু দেওয়া আছে, তো এটা কনস্ট্যান্ট ইকমাই স্ক্রিপ্ট 6 এর একটা ইয়ে, আচ্ছা প্রপার্টি মানে যেটা নিয়ে আসছে আর কি। তো আমি এটা এভাবে না করে দিয়ে এখানে যদি আমি এরকম রেখে দেই, তাহলে একবার এটা এই এতে একটা স্ট্রিং রাখতে পারছি, আর একবার এতে একটা কিন্তু আমি সংখ্যাও রাখতে পারছি, তাহলে ইরোর নাই। এর কারণ হলো এখানে এটা জাস্ট অ্যাসাইন হচ্ছে ডিক্লেয়ারে না, কিন্তু আমি যদি এইখানে আবার এরকম দিয়ে স্ট্রিংটা দিই, তাহলে গুলা ডিমিরর হবে কিন্তু, এই যে নাম্বার দিতে দেবে না, তাই না। আচ্ছা, আবার যদি স্ট্রিং না, স্ট্রিং আর ইয়ে কম্পোজিং যেটা, তাই না, কইরো অর কই গেল রে অর, এখানে যদি আমি নাম্বার লিখে দিই, এনি নাম বি এ নাম্বার, নাও ইট শুড, আই থিঙ্ক ইট শুড ওয়ার্ক, ও ইটস ওয়ার্কিং রাইট নাও, অসম। আবার যদি এটাকে একটা অ্যারে দিতে চাই, এই যে, তাহলে ইরর হবে, কারণ এটা একই সাথে নাম্বার আর স্ট্রিং এরকম করে ডিক্লেয়ার করা যায় না, তখন আমাকে যেটা করতে হবে একটা প্রথম বন্ধনী ইউজ করতে হবে, ওকে, প্রথম বন্ধনী একটা অ্যারে, তাহলে এলিমেন্ট এভাবে হবে না, পুশ করে দেওয়া যাবে, তবে অ্যারে এতে এইভাবে রাখা যাবে না, এতে তাহলে মানে অ্যারে রাখতে হবে নাকি, যেহেতু অ্যারে ডিক্লেয়ার করলাম, এই যে ওই থাম, হ্যাঁ এটা উপাদান রাখতে হবে, উপাদান, এই যে দেখা যাচ্ছে, অথবা অথবা আমরা এটাকে এখানে ইয়ে করে দিতে পারি, যে নাস পড়া লাগবে, আচ্ছা এই তো শেষ করে দিই তাহলে, এটা একটা অ্যারে, এ ডট পুশ, এটা পুশ করে দিতে পারি, এখানে হলো কি দেব, এই যে নাম্বার যদি দেই তাহলে ধরবে না, ভুল ধরবে না, ভুল ধরবে, ধরবে না নাম্বারের অ্যারে, এটা হয়ে গেল। আবার যদি স্ট্রিং দেই তাও ভুল ধরবে না, কিন্তু যদি আমি এখানে, যেহেতু এই নাম্বারের এই স্ট্রিং এর দুটো অ্যারে দিয়েছি এভাবে করে ডিক্লেয়ার, সিম্পল আর কি, আস্তে আস্তে সব জিনিস প্র্যাকটিস করবো এখন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমি এই টাইপ স্ক্রিপ্ট নিয়ে ফান করতেছিলাম আসলে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।